हेलो बंधुरा, आशा करी सबाई भलो आछेन। चले एलाम नासार तरफ थेके एकटा असाधारण खबर निये। एर आगे एरकम सैटेलाइट लंच करेनी नासा। फ्यालकन 9 स्पेसएक्सेर रकेटे चापिए पाठानो हलो SWOT, फुल फर्म सार्फेस वाटार एंड ओशियन टोपोग्राफी। जल संक्रांत खबराखबर नवार जन्य एई प्रथम एमन एकटी डेडिकेटेड सैटेलाइट पाठालो नासा आज भारतीय समय সন্ধ্যের দিকে। এই লঞ্চটি কেপ কানাভারাল ফ্লোরিডা থেকে হলো। এবং এই যে মিশন, এই মিশন সম্পর্কে জানা যাচ্ছে যে SWOT দ্য সারফেস ওয়াটার অ্যান্ড ওশিয়ান টোপোগ্রাফি মিশন, এটা সার্ভে করবে একেবারে জলের খুব কাছ থেকে এবং পৃথিবীকে প্রদক্ষিণ করবে লো আর্থ একটি অরবিট থেকে। এছাড়া এই যে মিশনটি হলো, এর যে স্যাটেলাইটটি, অরবিটারটি বা স্যাটেলাইটই বলা যেতে পারে, তা কিন্তু মিলিয়ন অফ লেকস, মানে যত লেক আছে সারা পৃথিবী সেই লেকের জলের উপর পরীক্ষা নিরীক্ষা চালাবে। এছাড়া তো সমুদ্র, নদী এসব আছেই, অনেক রকম তথ্য সংগ্রহ করবে। এছাড়া সমুদ্রের যে জলস্তর দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেই সংক্রান্ত যে খবরাখবর ডেটা, সেগুলো কালেক্ট করার জন্যই এই মিশনটা লঞ্চ করলো নাসা। খুব গুরুত্বপূর্ণ মিশন ছিল এবং সেই মিশনেরই লাইভের আপনারা নির্বাচিত অংশ দেখতে পাচ্ছেন। আর এই যে SWOT, আবারও বলি সারফেস ওয়াটার অ্যান্ড ওশিয়ান টোপোগ্রাফি, এর যে লঞ্চের পর আমরা কিন্তু দেখতে পেলাম একেবারে সুন্দরভাবে, যেরকম ফ্যালকন 9-এর রিউজেবল পার্ট পৃথিবীতে ফেরত আসে এবং ফাইনাল স্টেজে যেইভাবে পেলোডকে নিয়ে যায় সেরকমভাবেই নিয়ে গেল। আর একটা খুব সুন্দর দৃশ্য ধরা পড়ছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হলো এই যে স্যাটেলাইটটা যখন রিলিজ করা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাটেলাইটটা রিলিজ করে দেওয়া হলো এবং এর সাথে সাথেই কিন্তু সাকসেস হলো মিশন। তো কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।